খুব ভালো লাগছে, এতদিন তো উদ্বাস্ত হয়েছিলাম, এখন নাগরিকত্ব পেয়ে ইন্ডিয়ার সিটিজেনশিপ পেয়ে খুবই ভালো লাগছে। সিএএ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার নয়, নাগরিকত্ব দেওয়ার আইন, এই কথাই বারবার জোর গলায় বলতে শোনা গিয়েছে বিজেপিকে। অবশেষে সেই কথাই কিছুটা হলেও সত্যি হলো তা বলাই বাহুল্য। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী নদিয়া জেলার আসান নগরের বাসিন্দা বিকাশ মণ্ডল পেলেন ভারতীয় নাগরিকত্ব। বিকাশ গত 2012 সালে বাংলাদেশের ঝিনাইদহ থেকে পুরো পরিবার নিয়ে চলে আসেন অশোকনগর। সিএএ পাশ হওয়ার পর থেকেই তিনি নাগরিকত্বের আবেদনের জন্য অধীর আগ্রহ হয়ে অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। এই যে অ্যাপ্লাইটা করলেন, মানে এটা কিভাবে করলেন, কত কবে করেছিলেন, কবে আপনার কাছে এটার রিপোর্টটা আসলো? আমি এটা মিডিয়ার মাধ্যমে খবরটা পাই প্রথমে, তারপরে আমি এপ্রিলের 29 তারিখে অ্যাপ্লাই করি, ভেরিফিকেশন হয় মে মাসের 27 তারিখে, গতকালকে 29 তারিখ আমি সার্টিফিকেটটা আমার মেলে আসে। সেখানে কি বলেছে? সেখানে লেখা আছে, এই যে লেখা আছে আমরা দেখতে পাচ্ছেন এখানে, যে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন, মিনিস্টার অফ হোম, আমার নাম আছে, বাবার নাম আছে, মায়ের নাম আছে, ওয়াইফের নাম আছে, এবং এখানে লেখা আছে ইন্ডিয়ার যত রকম সুযোগ সুবিধা আমি সবই পাবো। অ্যাপ্লাই করতে লেগেছিল আমার বাংলাদেশের একটা ডকুমেন্ট, ইন্ডিয়ার 14 সালের আগের ডকুমেন্টস, একটা কপি ফটো আর একটা হিন্দু সার্টিফিকেট, যেটা আমাকে মায়াপুরের একটা প্রভু আমাকে দিয়েছে। খুব ভালো লাগছে, এতদিন তো উদ্বাস্ত হয়েছিলাম, এখন নাগরিকত্ব পেয়ে ইন্ডিয়ার সিটিজেনশিপ পেয়ে খুবই ভালো লাগছে। সরকারকে কি বলবেন? হ্যাঁ, অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টকে ধন্যবাদ দেবো, মোদীকে ধন্যবাদ দেবো। বিভিন্ন আভ্যন্তরীণ কারণে বাংলাদেশে বসবাস করা দিন দিন কঠিন হয়ে পড়ছিল, ঠিক সেই কারণেই সেদেশ ছেড়ে এপার বাংলায় চলে আসেন গোটা পরিবার নিয়ে, এমনটাই জানালেন বিকাশের স্ত্রী স্বাতি মণ্ডল। বাংলাদেশ থেকে কবে চলে এসেছে? 12 সালে। 12 সালে এসেছে, কেন আসতে হলো? কারণ বাংলাদেশে বসবাস করা যায় না, আমরা মেয়ে ছেলে মন খুলে ঘুরতে পারি না, কোথাও যেতে পারি না, মানে যেখানে যেতে হয় গার্জিয়ান মানে মা বাবার সঙ্গে করে যেতে হবে, না হলে বাংলাদেশের মুসলিম দেশ তো, ওরা মানে বিভিন্ন রকম ভাবে আঘাত করে, এই জন্য আর চলে আসলাম। খুব খুব খুশি হয়েছি, খুব আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি। না, আমরা ভয় পাইনি, আমরা ভেবেছি আমরা এক দেশ থেকে এক দেশে এসেছি, কারণ বাংলাদেশ থেকে আমরা নিরাপত্তা ছিলাম না, এখানে এসে আমাদের যদি নিরাপত্তা দেয় আমরা সেই দিকেই যাব, তাই না? এই জন্য আমরা চেয়েছি যে আমাদের নাগরিকত্ব হোক, আমরা মন খুলে স্বাধীনভাবে আমরা বেড়াতে পারবো, আমাদের কেউ বলতে পারবে না যে তোমাদের 71 সালের দলিল লাগবে, কে এটা লাগবে, এখন তো আর বলতে পারবে না। সেন্ট্রাল সরকারকে কি বলবেন? খুবই খুবই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তাকে আমরা জানাই। গত 17 মে অনলাইনে আবেদন করেন বিকাশ, তারপরে 27 মে তাকে কৃষ্ণনগর পোস্টাল সুপারিনটেনডেন্ট অফিসে ভেরিফিকেশনের জন্য ডাকা হয়। সমস্ত নথি জমা দেওয়ার পর বৃহস্পতিবার ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন তিনি। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরের তরফ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সিএএ সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কমিটি বুধবার থেকে সিএএ আইন অনুযায়ী নাগরিকত্বের শংসাপত্র বিলির কাজ শুরু করেছে। উল্লেখ্য, লোকসভা ভোটের চতুর্থ দফার পরে গত 15 মে প্রথমবার 300 জন সিএএ আবেদনকারীকে শংসাপত্র দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা স্বয়ং দিল্লিতে 14 জন আবেদনকারীর হাতে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।